Welcome to the next lecture of particle dynamics. Namra work per energy ni alochona korchhilam. Er ager class e amra work er basic definition ni alochona korechi. Aaj various types of work done amra dekhbo. Variable forces under to dekhbo ei shonge shonge work done er je sign convention positive negative je sign convention seta ekta amra dekhbo. Tale work done er amader je expression chilo w se w chilo f dot r general expression ebong ekhon amra dekhechi f dot r hoy fr cos theta. Theta is theta is f r r mundhe korte kon tale if this is f or this is r in this direction, if in this direction this is f, then this angle is theta. So the direction of work done is positive if cos theta is positive, then theta is actually for if f and r in the same direction, then theta is equals to 0 degree. So the positive work done will be when cos theta equals to positive. Okay, so W equals to positive, you can say positive if cos theta equals to positive. Among cos theta positive kokhon hobe na when 0 less than theta less than equals to theta less than 90 means 0 less than bolte pari equal na korle cholbe less 90 tale if ebong r er moddhoborti kon jodi 0 theke 90 er moddhe thake. F can be vary, this is R, so F can be vary from this point to final this point. 8 to Gurmunti F. It will 0 here, 90 here, the work done 0 is cos 90 0. Kano Jani Bola Soranjan cos person nobody will have it on the 0 hobby. So it's a workless force bola high. To say Jayo, even positive which is a cost that equals to positive 0 up to 90 pujunto. তারপরে যদি 90 থেকে 180 হয় আপ টু 180 পর্যন্ত এটা নেগেটিভ 0 হলে cos 0 1 ম্যাক্সিমাম ফোর্স পাওয়া যাবে এন্ড w ইকুয়ালস টু নেগেটিভ পাবো মানে কখন না নেগেটিভ পাবো হয় cos থিটা ইকুয়ালস টু নেগেটিভ এখন cos থিটা কখন নেগেটিভ হবে না 90 লেস দ্যান থিটা লেস দ্যান ইকুয়ালস টু 180 এই জায়গাটার মধ্যে ওকে আর এটা হচ্ছে পজিটিভ ওয়ান. এখন আমরা এই শুধু ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের কথাই বলবো, থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টের কথা বলবো না, এই কারণে কারণ যদি আমার ফোর্সটা এই ডিরেকশনে হয়ে যায় আর আরটা এই ডিরেকশনে হয় তখন এফ আর আর এর মধ্যবর্তী কোণ এটা ধরা হবে না, ধরা হবে এইটা, যেটা কিন্তু আবার 0 থেকে 180 এর মধ্যে পড়ে যাবে। তার কারণ হচ্ছে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ সেইটাই জানি যেটা তাদের মধ্যে স্মলেস্ট অ্যাঙ্গেল হয়। তাহলে আমার এইদিকে যদি এফ থাকে আর এদিকে যদি আর থাকে তাহলে এফ আর আর এর মধ্যে স্মলেস্ট অ্যাঙ্গেল এই দিকেরটা হয়ে যাবে, এই দিকেরটা না, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের যে স্মলেস্ট অ্যাঙ্গেল নেওয়া হবে। তাহলে সেদিক থেকে বিচার করে দেখতে গেলে আমাকে শুধু 0 থেকে 180 এর কথা বললেই হবে, থার্ড বা ফোর্থ কোয়াড্রেন্টের কথা বলার প্রয়োজন নেই তার বেশি, মানে 0 থেকে 180 এর মধ্যে সবসময় অ্যাঙ্গেলটা থাকবে। তাহলে ওয়ার্ক ডান পজিটিভ হচ্ছে যখন 0 থেকে 90 আর ওয়ার্ক ডান নেগেটিভ হচ্ছে যখন 90 থেকে 180। এখানে দুটো টার্মিনাল পয়েন্ট আছে যেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 আর থিটা ইকুয়ালস টু 180। তাহলে সেগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি ওই দুটো ইম্পর্ট্যান্ট পার্টিকুলার কেস, ফর থিটা ইকুয়ালস টু 0 আমি আগে বলেছি W ইকুয়ালস টু হয়ে যাবে সিম্পল এফ আর কস 0, দ্যাট ইজ এফ আর যখন প্যারালাল, আর যদি এন্টি প্যারালাল হয় তার মানে থিটা ইকুয়ালস টু পাই বাই 180, তাহলে W ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এফ আর কস 180, দ্যাট ইজ মাইনাস এফ আর, পিওরলি নেগেটিভ। এখন আরেকটা যদি মধ্যবর্তী যে থিটা ইকুয়ালস 90 ডিগ্রি আছে 0 আর 180 এর মাঝে, ওখানে কি হবে ওয়ার্ক ডান 0 হয়ে যাবে, তো হেন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি দেন W ইকুয়ালস টু 0। ওকে, এর এক্সাম্পল দিতে পারি যে আমরা যখন দেখি যে বৃত্তপথে কোনো একটা পার্টিকেল ঘুরে তখন যে অভিকেন্দ্র বল কাজ করে, হ্যাঁ অভিকেন্দ্র বল কেন্দ্রের দিকে কাজ করবে সবসময় এফ সি, আর এর স্মরণটা হবে প্রত্যেক পয়েন্টে স্পর্শক বরাবর এইদিকে ডিআর, তাহলে এফ আর ডিআর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ওই জন্য কৃতকার্য 0 হয়। এছাড়া আমরা এক্সাম্পল নিতে পারি, যেমন কোনো একটা সিম্পল পেন্ডুলাম আছে, সেই সিম্পল পেন্ডুলাম এটা মাস এম, এটা যদি আমি এইদিকে সরিয়ে দিই থিটা অ্যাঙ্গেলে তাহলে এইখানে চলে গেল, তাহলে এর যে ওয়ার্ক ডানটা হবে সবসময় টেনশনাল ফোর্স দ্বারা, আমি যদি ওয়ার্ক ডান নিই টেনশনাল ফোর্স টি, আর এর যে ডিসপ্লেসমেন্টটা সেটা হবে এইদিকে,
এদিকে আছে, এদিকে বা এদিকে আমি বলতে পারি, এদিক থেকে যখন এদিকে আসবে তখন এদিকে হবে। ওকে, তাহলে এদিকে যদি টি হয়, এদিকে যদি ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে পাই বাই টু হচ্ছে। তাহলে যে টেনশনাল ফোর্স দ্বারা কৃত কার্য, এই এফ সি দ্বারা কৃত কার্য, এগুলো শূন্য হয়, ওই জন্য এগুলোকে ওয়ার্কলেস ফোর্স বা কার্যহীন বল বলা হয়, ওয়ার্কলেস ফোর্স বলা হয় এগুলোকে। ওকে, তাহলে কৃতকার্যের যে ডিরেকশান পজিটিভ নেগেটিভ সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে এই থিটার উপরে। ওকে, অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড আর, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে। এখন আমি যদি একটা এক্সাম্পল নিই বিষয়টা আরও ক্লিয়ার হবে। এক্সাম্পল ওয়ান, যেমন এখানে একটা অবজেক্ট আছে আমি দিচ্ছি অফ মাস এম সাপোজ, এই অবজেক্টটাকে আমি এফ ফোর্স দিয়ে এইচ হাইট তুলেছি ভার্টিক্যালি, তাহলে এর ওয়ার্ক ডান পজিটিভ না নেগেটিভ। এখন আমাকে দেখতে হবে ওয়ার্ক ডান আমি কোন ফোর্স দ্বারা নির্ণয় করছি, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আমি এই ক্যাপিটাল এফের আন্ডারে ফোর্স বলি, ওয়ার্ক ডান বলি, তাহলে একরকম হবে, আর এর যে ওয়েট আছে এম জি তার আন্ডারে যদি ওয়ার্ক ডান নির্ণয় করি তাহলে আর একরকম হবে। তাহলে এফ বল দ্বারা যদি কৃতকার্য বলি তাহলে এফ যেদিকে এস সেদিকে, তাহলে ডাব্লিউ এফ যদি বলি এফ দ্বারা কৃতকার্য তাহলে হবে এফ এইচ কস জিরো, কারণ এফ আর এইচের মধ্যে মধ্যে কোনো জিরো ডিগ্রি, দ্যাট ইজ এফ এইচ। কিন্তু যদি বলি আমি এম এর আন্ডারে যদি বলি তাহলে ডাব্লিউ এম জি, ডাব্লিউ এম জি যদি বলি সেটা কিন্তু হয়ে যাবে এম জি নিচের দিকে আছে, এইচ উপরের দিকে আছে, তাহলে মধ্যবর্তী কোন কত একশো আশি ডিগ্রি, তাহলে কস একশো আশি মাইনাস, দ্যাট ইজ মাইনাস নেগেটিভ। তাহলে ওয়ার্ক ডান পজিটিভ কি নেগেটিভ হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কোন ফোর্স দ্বারা কৃতকার্য, আমি এম জির আন্ডারে কৃতকার্য হচ্ছি নাকি এফ এর আন্ডারে কৃতকার্য হচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে হয়ে গেলে এফ দ্বারা কৃতকার্য পজিটিভ, এম জি দ্বারা কৃতকার্য নেগেটিভ। ওকে, সিমিলারলি যদি আমরা অনেক সময় ওয়ার্ক ডান দেখতে পাবো জিরো হবে, এরকমভাবে যদি ভাবি যে একটা এরকম গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডে হয়তো একটা যে কোনো অবজেক্ট আছে স্মল এম, আমি এই অবজেক্টটাকে এদিকে টেনে নিয়ে যাচ্ছি এফ বল দ্বারা, দিয়ে কত টেনে নিয়ে গেলাম এক্স ডিস্টেন্স টেনে নিয়ে গেলাম, আমার এফ বল দ্বারা কৃতকার্য কত হবে, ডাব্লিউ এফ দ্যাট ইজ ইকুয়ালস টু এফ এক্স হয়ে যাবে। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এম জি বল দ্বারা কৃতকার্য কত, তখন কিন্তু উল্টো হয়ে যাবে, কারণ এম জি কোন দিয়ে কাজ করছে, এই দিয়ে কাজ করছে, তাই তখন ডাব্লিউ এম জি কিন্তু জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে, কারণ এম জি আর এস এর এক্স এর মধ্যবর্তী কোন কত আছে, নাইন ডিগ্রি আছে, তাহলে ডাব্লিউ এম জি হয়ে যাবে তখন এম জি ইন্টু এক্স ইন্টু কস নাইনটি, তখন কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে আমার কৃতকার্য নির্ণয় করার সময় খেয়াল রাখতে হবে যে কোন বল দ্বারা কৃতকার্য নির্ণয় করছি, তার উপরে নেগেটিভ পজিটিভ হবে মানে জিরো হবে সেটা কিন্তু নির্ভর করবে সম্পূর্ণ। ওকে, সো এগুলো হলো কতগুলো বিশেষ এক্সাম্পল ওয়ার্ক ডানের সাইন কনভেনশন অনুযায়ী। এবার আমরা কয়েকটা বিশেষ ক্ষেত্রে ওয়ার্ক ডান নির্ণয় করব, সেটা কয়েকটা ভেরিয়েবল ফোর্স হতে পারে, আবার কখনো কখনো কনস্ট্যান্ট ফোর্স হতে পারে। তাহলে ফার্স্ট কনস্ট্যান্ট ফোর্সের জন্য একটা কৃতকার্য বলি, আমরা যে একটা ইনক্লাইন্ড প্লেন রয়েছে এখানে, এরকম একটা ইনক্লাইন্ড প্লেন রয়েছে, সাপোজ দিস ইজ অ্যান ইনক্লাইন্ড প্লেন, দিস ইজ থিটা অ্যান্ড হিয়ার ইজ দ্য মাস এম। ওকে, আমাকে এটা এখান থেকে এই ডিস্টেন্সটা আমার হচ্ছে এক্স, আমাকে কী করতে হবে এম অবজেক্টটাকে এখান থেকে এখানে নিয়ে যেতে হবে, কোন বল দ্বারা, আমি এম জি বল দ্বারা কৃতকার্য নির্ণয় করবো। তাহলে এখানে এম জি কোন দিকে আসবে, নিচের দিকে, এবং এম জিকে যদি আমি দুটো উপাংশে ভাগ করি তার এই ভার্টিক্যাল বরাবর একটা উপাংশ পাওয়া যাবে, এম এর থিটা, এটা থিটা হয় আমি আগেই বলেছিলাম, তাহলে এটা হবে এম জি কস থিটা, আর এই দিক বরাবর হবে এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা। এখন আমি যদি এম জি সাইন থিটা বলে বিরুদ্ধে এটাকে আমি যদি নিয়ে যাই এখান থেকে এখানে নিয়ে যাই, তাহলে এক্স ডিস্টেন্স নিয়েছি, আমার এম জি সাইন থিটা কোন দিকে আছে, এইদিকে আছে, আর এক্স কোন দিকে, উপর দিকে সরণ যদি আমি ঘটাই, তাহলে এই এম জি বল দ্বারা কৃতকার্য যেটা হবে ডাব্লিউ এম জি সেটা কত হবে, সেটা এইদিকে আছে এম জি সাইন থিটা, এটা হচ্ছে ফোর্সটা, আর ডিসপ্লেসমেন্ট কত আছে এখান থেকে এখানে নিয়ে গেলে এক্স। এবারে একটা আগে নেগেটিভ সাইন হবে, তার কারণ হচ্ছে এম জি সাইন থিটা আর এক্স পরস্পরের বিপরীতমুখী আছে, তাহলে এটা আলটিমেটলি কত হয়ে গেল মাইনাস এম জি এক্স সাইন থিটা, এইটা হবে ওয়ার্ক ডান। এবার যদি আমি বলি যে এই হাইটটা এখান থেকে এখানে এইচ রয়েছে, এইচ, তাহলে আমি এইচ আর এক্সের মধ্যে রিলেশন নির্ণয় করতে পারবো, কারণ কত সাইন থিটার সময় লম্ব বাই অতিভুজ এইচ বাই এক্স, তাহলে এক্স সাইন থিটা হচ্ছে এইচ, তার মানে এই এক্স সাইন থিটা থেকে আমি এইচ লিখে দিতে পারি অতিভুজটার থেকে, তাহলে সেক্ষেত্রে আমি ওয়ার্ক ডান হয়ে যাবো মাইনাস এম জি এইচ।
এখন আমি যদি উপাংশে বিভাজন না করে করি তাহলে আমি কিভাবে করবো? এটা উপাংশে বিভাজন করে আমি করে দিলাম যে একটা ফোর দিকে এমজি সাইন থিটা আর তার অপোজিটে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, তাহলে মাইনাস এমজি সাইন থিটা ইনটু এক্স। যদি আমি উপাংশে বিভাজন না করে করি তাহলে ওটা করা যাবে বেসিক ডেফিনেশন থেকেও। যেমন আসলে বিষয়গুলো সব একই, যেমন আমি যদি এইরকমভাবে ভাবি যে আমার ফোর্স বলতে এখানে কী আছে এমজি, ওই যে অ্যাক্টিং ডাউনওয়ার্ডস এই অ্যাঙ্গেলটা থিটা, আমার ডিসপ্লেসমেন্ট কোন ডিরেকশন হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই ডিরেকশন, এটা ডিসপ্লেসমেন্টের ডিরেকশন, ওকে, আর এটা হচ্ছে এমজি। তাহলে এমজি আর এই ডিসপ্লেসমেন্টের মধ্যে আমি যদি অ্যাঙ্গেল নির্ণয় করি তাহলে হতে পারে। তাহলে আমি যদি এইভাবে দেখি অ্যাঙ্গেলটা, ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা দেন দিস উইল অলসো বি থিটা অ্যান্ড দিস ইজ 90। সো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এমজি অ্যান্ড এক্স, দিস ইজ দ্য ডিরেকশন অফ এক্স, অ্যাজ আমি যদি যেহেতু এইদিকে নিয়ে যাচ্ছি এই মাসটাকে, তাহলে এমজির ডিরেকশন এদিকে, এক্সের ডিরেকশন এদিকে, এমজি আর এমজি এবং এক্সের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা প্লাস 90। ওকে, তাহলে আমার ওয়ার্ক ডান কত হবে, ডাব্লিউ এমজি কত হবে, ওয়ার্ক ডান হবে এমজি ইন্টু এক্স ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কস, দ্যাট ইজ কস 90 প্লাস থিটা। তখন কিন্তু আমাকে আর পজিটিভ নেগেটিভ ধরতে হবে না, তার কারণ আমি অলরেডি অ্যাঙ্গেলটা নিয়ে নিয়েছি এমজি আর এক্সের মধ্যে, এখানেই যা পজিটিভ নেগেটিভ যা থাকার এখানেই হয়ে যাবে। এবারে কস 90 প্লাস থিটা মানে কত, মাইনাস সাইন থিটা, তাহলে এটা হলো মাইনাস এমজি এক্স সাইন থিটা। এবার এক্স সাইন থিটা মানে কত, এইচ, দ্যাট উইল বি মাইনাস এমজি এইচ। তখন কিন্তু আমি এইভাবে করতে পারবো, ওকে। অথবা আমি যেটা আগে দেখালাম উপাংশে বিভাজন করে ওই ডিসপ্লেসমেন্ট বরাবর আমি ফোর্সের উপাংশ নির্ণয় করে করতে পারি, ওকে। তাহলে এটা হলো যে নততল বরাবর কোনো একটা বস্তুকে যদি আমি একটা নির্দিষ্ট হাইটে তুলি, এখানে যেমন এইচ হাইটে তোলা হয়েছে, যেটা গেছে কিন্তু ডিস্টেন্স ট্রাভেল করেছে এক্স, ওকে, তাহলে সেক্ষেত্রে আমি ওয়ার্ক ডান কত হবে সেটা নির্ণয় করতে পারলাম। দিস ইজ দ্য ফোর্স আন্ডার এ কনস্ট্যান্ট ফোর্স, বিকজ এমজি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার আমরা কতগুলো ভেরিয়েবল ফোর্সের আন্ডারে কৃতকার্য নির্ণয় করবো, যেটা আমি আগের ক্লাসে বলছিলাম যে ভেরিয়েবল ফোর্সের আন্ডারে কৃতকার্যগুলো কীভাবে নির্ণয় করতে পারবো, দেখা যাক। তো ভেরিয়েবল ফোর্সের আমি প্রথমে এক্সাম্পল নিয়েছিলাম, একটা খুবই ইন্টারেস্টিং এক্সাম্পল ছিল, যেটা ছিল স্প্রিং ফোর্স, স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্সটা কী হয়, যেমন এইখানে এইবার এরকমভাবে কোনো একটা স্প্রিংয়ের সঙ্গে আমি সাপোজ ধরুন একটা ব্লক যুক্ত আছে, ওকে, স্মল এম ধরে একটা ব্লক একটা স্প্রিংয়ের সাহায্যে এরকমভাবে যুক্ত আছে। এবার আমি কী করলাম, একটা ফোর্স দিয়ে এটাকে ফোর্স দিয়ে আমি একটু ডিসপ্লেসমেন্ট ঘটিয়ে দিলাম এক্স পরিমাণ, মানে এটা এইখান থেকে সাপোজ এরকম স্প্রিংটা একটু প্রসারিত হয়ে গেল, তাহলে আগে এটা কোনখানে ছিল, এখানে ছিল, তাহলে এই পরিমাণ স্প্রিংটা প্রসারিত হয়ে গেছে এক্স, এখানে এফ বল দেওয়ার ফলে। এবারে কী হবে, যখনই আমি স্প্রিংটাকে আমি প্রসারিত করেছি এখানে একটা ইন্টারনাল ফোর্সের উদ্ভব হবে, যাতে করে ওটা আগের জায়গায় ফিরে আসে, যেটাকে আমরা রেস্টোরিং ফোর্স বলে থাকি, সেটাকে আমি এফ প্রাইম বলতে পারি, এফ প্রাইম। এবং অ্যাকর্ডিং টু হুকস ল, হুকের সূত্র অনুযায়ী আমি যদি বলি যে অ্যাকর্ডিং টু হুকস ল দিস এফ প্রাইম ইজ নাথিং বাট মাইনাস কেএক্স, মাইনাস কেএক্স, মাইনাস কেএক্স, কারণ না ফোর্সটা আমি যেদিকে এক্স ডিসপ্লেসমেন্টে যেদিকে হচ্ছে ফোর্সটা তার অপোজিট এফ উৎপন্ন হচ্ছে, তাহলে এফ ডাস ইকুয়ালস টু মাইনাস কেএক্স। এখন যদি আমি এই ফোর্সটার আন্ডারে ওয়ার্ক ডান নির্ণয় করি, আমি দেখতেই পাচ্ছি যে এখানে যে ফোর্সটা রয়েছে সেই ফোর্সটা আসলে কী না, সেই ফোর্সটা আসলে হচ্ছে যে ভেরিয়েবল ফোর্স, কারণ এটা এক্সের উপর ডিপেন্ড করছে, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন হবে। তাহলে আমি যদি বলি যে এর যে ইনিশিয়াল পয়েন্টটা ছিল এটা ছিল এক্স ওয়ান, এর যে ফাইনাল পয়েন্ট সেটা হচ্ছে এক্স টু, তাহলে আমার ওয়ার্ক ডানটা কত হবে ফ্রম এক্স ওয়ান টু এক্স টুতে। তাহলে আমি ডাব্লিউ যদি বলি, ডাব্লিউ হচ্ছে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স। এখন অনেক বইতে কী থাকে, এই এফ অফ এক্সটা প্লাস কে এক্স লেখা থাকে, প্লাস কে এক্স তখনই হবে যদি এই ফোর্সটার কথা বলি, এই দুটো ফোর্স সমান এবং বিপরীতমুখী, আমি যে ফোর্সটা এদিকে দিয়েছি সেইটা সমপরিমাণে ইন্টারনাল ফোর্স উৎপন্ন হবে। তাই যদি আমি ক্যাপিটাল এফের আন্ডারের কথা বলি, তাহলে এটা মানে এফ ইকুয়ালস টু মাইনাস এফ ডিএক্স, তাহলে সেক্ষেত্রে কিন্তু কে এক্স লিখবো, কে এক্স ডিএক্সও লিখতে পারি। অথবা আবার কেউ এই ইন্টারনাল ফোর্সটা আন্ডারে যদি ওয়ার্ডার নির্ণয় করে, তাহলে কিন্তু সেটা মাইনাস কে এক্স ডিএক্স হবে। তাহলে আমরা এক্সটার্নাল ফোর্সের আন্ডারে সাধারণত দেখা যায় বেশিরভাগ বইতে থাকে, তাহলে এফ অফ এক্সের জায়গায় কিন্তু প্লাস কে এক্স বসাবো, তাহলে দ্যাট উইল বি ইন্টিগ্রেশন কে এক্স ডিএক্স। এবারে কেটে যেহেতু কনস্ট্যান্ট, এটাকে স্প্রিং কনস্ট্যান্ট বলা হয়, যদি আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিই
তাহলে এটা থাকবে ইন্টিগ্রেশন x dx তাহলে লিমিট আছে x1 থেকে x2 দ্যাট x স্কয়ার বাই 2 দ্যাট ইজ হাফ k ইনটু x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার এটা কিন্তু হবে w ওয়াগাডা ওকে এবার আমি এটাকে এইভাবে করতে পারি এটাকে আমি এইভাবে সাজিয়ে লিখি যেটা ডাব্লিউ ইকুয়ালস টু দিস ইজ এক্স টু প্লাস এক্স ওয়ান ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান সো কে বাই টু ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স টু ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু মাইনাস এক্স ওয়ান ওকে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এটাই দেখছি আমি কীভাবে লিখতে পারি এটাকে তাহলে কে এক্স ওয়ান প্লাস কে এক্স টু ডিভাইড বাই টু ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান এইভাবে আমি কিন্তু এটাকে সাজিয়ে লিখতে পারি ওকে তাহলে কী হবে যে আমাদের যে ফোর্সটা ছিল সেই ফোর্সটা আমাদের এক্সপ্রেশনটা যেটা ছিল এফ এফ সমান ছিল কে এক্স অ্যাপ্লাইড ফোর্সটা ছিল তাহলে অ্যাট পয়েন্ট এক্স ওয়ান কত হবে এফ ওয়ান ইকুয়ালস টু হয়ে যাবে কে এক্স ওয়ান আর অ্যাট পয়েন্ট এক্স টু কত হবে এফ টু ইকুয়ালস টু হয়ে যাবে কে এক্স টু তাহলে আমি এটা বলতে পারি এফ ওয়ান প্লাস এফ টু ডিভাইড বাই টু তাহলে ডাব্লিউ যেটা হয়ে হলো সেটা হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু ডিভাইড বাই টু ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এটা কি অ্যাভারেজ ফোর্স আমি এটা বলতে পারি গড় বল ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ানটাকে ডিসপ্লেসমেন্ট এক্স তাহলে দেখা যাচ্ছে এখানে ডাব্লিউটা হচ্ছে গড় বল ইন্টু সরণাসলে ওকে এটা কী জন্য হচ্ছে না যেহেতু আমার এই ফোর্সটা ছিল লিনিয়ার এফ ইকুয়ালস টু যে কে এক্স ছিল তাহলে এফ এর সঙ্গে যে এক্স এর অপোসিট রিলেশন ছিল একটা মানে এক্সের এক ডিগ্রি ইকুয়েশনের সঙ্গে সমান ছিল সমানুপাতিক ছিল এফটা ওই জন্য কিন্তু এই এক্সপ্রেশনটা চলে এলো গড় বল ইন্টু সরণ কারণ আমরা জানি যে কোনো একটা ফাংশানের যদি আমি অ্যাভারেজ নিই এবং সেই অ্যাভারেজটা যদি আমি ইন্টিগ্রেশন করে বের করি যা আসবে এবং ইনিশিয়াল ভ্যালু প্লাস ফাইনাল ভ্যালু বাই টু করলেও তাই আসবে যদি সেটা এক্সের এক ডিগ্রি ইকুয়েশন হয় লিনিয়ার ইকুয়েশন হয় ওই জন্যই কী হলো এটা কিন্তু গড় বল ইন্টু সরণ চলে এলো আলটিমেটলি কিন্তু জেনারেলি আমাকে এটা কী করতে হয় ইন্টিগ্রেশনই করতে হয় তাহলে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যদি ভেরিয়েশনটা এক্সের এক ডিগ্রি ইকুয়েশনের সঙ্গে ভেরিয়েশন থাকে আমি রেজাল্টটাকে ডাইরেক্ট লিখে দিতে পারবো যেমন আমাকে যদি কেউ বলে যে প্রযুক্ত বলটা হচ্ছে যে এফ ইকুয়ালস টু কে এক্স হ্যাঁ তাহলে এখানে সরণ হয়েছে এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে এক্স ওয়ান থেকে এক্স টু এক্স ওয়ান থেকে এক্স টু তার মানে সরণ হয়েছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে কৃতকার্য কত আমি বলে দিতে পারবো তখন কৃতকার্য ডাব্লিউ ইকুয়ালস টু ডাইরেক্ট অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এটা কিন্তু জেনারেল নয় এটা ভেরিয়েবল ফোর্সের যখন এক ডিগ্রি ইকুয়েশন থাকে অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এটা আমি ডাইরেক্ট লিখে দিতে পারি অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট তাহলে এখানে অ্যাভারেজ ফোর্সটা কত হবে যদি শূন্য থেকে এফ হয় ফোর্সটা তাহলে এখানে আমি লিখে দেবো জিরো প্লাস এফ বাই টু ইন্টু ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে এক্স যদি এক্স টু মাইনাস তখন এখানে কিন্তু হাফ ইন্টু এফ ইন্টু এক্স হয়ে যাবে সিম্পল এবার এফের জায়গায় যদি আবার আমি কে এক্স বসিয়ে দিই তাহলে হাফ ইন্টু কে এক্স ইন্টু এক্স হয়ে যাবে তখন হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার হাফ কে এক্স স্কোয়ার আবার যদি এক্সটা এক্স টু মাইনাস এক্স ওয়ান হয় তখন হয়ে যাবে হাফ কে ইন্টু এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার এটা হবে যেটা আমি একটু আগে প্রুফ করলাম ওকে তাহলে এইভাবে কিন্তু আমি করতে পারি এটা জিরো থেকে এক্স হয়ে যায় আসলে ওই জন্য জিরো প্লাস এফ লিখেছি মানে এফ ওয়ান থেকে এফ টু হতো এফ ওয়ান প্লাস এফ টু বাই টু এটা হয়ে যাবে তখন এক্স টু মাইনাস এক্স ওয়ান তখন এক্স টু হয়ে যাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওকে তাহলে এটা যখন জিরো থেকে এক্স হয়েছে তখন হচ্ছে যে কিন্তু কাজে ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার মানে এই যে ইকুয়েশনটা ছিল যে ডাব্লিউ সমান যেটা ছিল যে ইন্টিগ্রেশন কে এক্স ডিএক্স যেটা আমি লিখেছিলাম এটা যদি আমি এক্স ওয়ান থেকে এক্স টুর পরিবর্তে জিরো থেকে এক্স করি তাহলে কত আসছে কে ইন্টু এক্স স্কোয়ার বাই টু এটা হাফ কে এক্স স্কোয়ার ওটা কিন্তু করাই তাহলে যখন আমার ভেরিয়েশনটা লিনিয়ার ভেরিয়েশন হবে তখন কিন্তু বেশ সুবিধা কারণ আমি ডাইরেক্ট অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করতে পারি তাছাড়াও আমি ওই যে কনসেপ্টে বলেছিলাম যে কৃতকার্য হচ্ছে কি না এরিয়া আন্ডার দ্য গ্রাফ তাহলে আমি যদি এখানে এফ ভার্সেস এক্স লেখো যে তোমাকে তবু হয়ে যাবে তাহলে এফ ইকুয়ালস টু যেহেতু আমার কে এক্স আছে দিস ইজ ভেরি সিম্পল তাহলে এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স দিস তাহলে আমি যদি বলি যে জিরো থেকে এক্স পর্যন্ত ভেরি করেছি এখানে যদি এক্স তাহলে দিস ইজ জিরো দিস ইজ এক্স দিস ইজ এফ ইকুয়ালস টু কে এক্স ওয়াই ইকুয়ালস টু এম এক্স তাহলে এই যে কোনো
এই যদি আমি এরিয়াটা নির্ণয় করতে পারি এই এরিয়াটা তাহলে হয়ে যাবে। তাহলে এইটা কত, অ্যাট এক্স পয়েন্টে এফটা কত, এটা হচ্ছে এফ অ্যাট পয়েন্ট এক্সে, এটা হচ্ছে কে এক্স হাইটটা। এটা যদি আমি বলি ওয়াই সমান এম এক্স সরলরেখা, তাহলে এফ সমান কে এক্স সরলরেখা, এটা এফ ভার্সেস এক্স লেখো চিত্র আসলে। তাহলে যদি এফ ভার্সেস এক্স লেখো চিত্র, তাহলে মূল বিন্দুকে আমি সরলরেখা, যার একটা পার্টিকুলার পয়েন্ট এক্সটা কত কে এক্স, তাহলে এখানে যদি এক্স হয় সেটা কে এক্স, আর এটা কত, এটা হচ্ছে এক্স। তাহলে এই এরিয়াটা কত হবে, এই এরিয়াটা হবে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এক্স ইন্টু কে এক্স, দ্যাট ইজ হাফ কে এক্স স্কোয়ার, সিম্পলি দ্যাট ইজ ওয়ার্ক ডান ডাব্লিউ। তাহলে এটা কিন্তু এইভাবে করতে পারি আমি, ভেরি সিম্পলি আমি যদি গ্রাফ থেকে করে নিই তাও হবে। কিন্তু যদি এটা এক্সের সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হয়ে যেত, সাপোজ এ বিকুয়াল টু কে এক্স স্কোয়ার থাকতো, তখন কিন্তু এটা কি এটা কার্ভ হয়ে যেত। এটা যদি এরকম ধরনের কার্ভ হয়ে যায় তখন কিন্তু আমি এরিয়াটা নির্ণয় করতে পারবো না, আমাকে সেই ইন্টিগ্রেশনই করতে হবে। তাহলে জেনারেল প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন, সে এক্সের এক ডিগ্রি ইকুয়েশন থাকে, দু ডিগ্রি ইকুয়েশন থাকে, তিন ডিগ্রি ইকুয়েশন থাকে। কিন্তু যদি এক্সের এক ডিগ্রি ইকুয়েশন থাকে তখন আমার সুবিধা হয়ে যাচ্ছে, আমি ইন্টিগ্রেশন করে যে রেজাল্ট বেরোচ্ছে সেখান থেকে আমি কনক্লুশন দিয়ে দিতে পারছি যে আমি এরিয়াটা যদি বের করে নিতে পারি তাও হবে, যদি আমি গড় বল ইন্টু স্মরণ করিনি তাও হবে। তাহলে যদি ইন জেনারেল সাধারণভাবে আমার যে রেজাল্ট বেরোলো সেটা কি না, রেজাল্টটা হচ্ছে যে প্রথমে যদি যদি এমনি হয় যে এক্স ওয়ান থেকে এক্স টু যদি স্মরণ হয় তাহলে আমার ডাব্লিউটা হয়ে যাবে হাফ কে ইন্টু এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, আর যদি জিরো থেকে এক্স হয় তাহলে সিম্পল ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, এটা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে স্প্রিং ফোর্স দ্বারা কৃতকার্য আমি নির্ণয় করতে পারবো। স্প্রিং ফোর্সটা হচ্ছে ভেরিয়েবল ফোর্স, তাহলে ভেরিয়েবল ফোর্স দ্বারা কৃতকার্য। তাহলে ভেরিয়েবল ফোর্স দ্বারা কৃতকার্যের অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন, কিন্তু আমি কখনো এভারেজ ফোর্স বা কখনো ওই এভারেজ যে এভারেজ দিয়ে যে যেটা বের করলাম, ওটা সাধারণত এইচএস লেভেলে অনেক বইতেই করা থাকে খুব সহজে বোঝানোর জন্য, যেহেতু অনেকে ইন্টিগ্রেশন শেখে না তাই ওটা করা থাকে। কিন্তু ইন্টিগ্রেশন শিখলে ইন্টিগ্রেশন করে করাটাই বেটার, আর যেহেতু আমরা এটা বিএসসি লেভেল পড়েছি এখানে ইন্টিগ্রেশন করে করাটাই বেটার, কারণ গ্রাফ আঁকতে বা গ্রাফ তো এক ডিগ্রি ইকুয়েশন, তো স্ট্রেট লাইনের গ্রাফ হবে সে কোনো অসুবিধা নেই, আর দু ডিগ্রি হলে তো করাই যাচ্ছে না, সেই ইন্টিগ্রেশনই আসতে হবে আসলে। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল নিই, এক্সাম্পল থ্রি। এটা কি আমি ধরে নিলাম যে একটা সুতো আছে, সুতো বা একটা তার আছে, তার স্ট্রিং আছে যে স্ট্রিংটার দৈর্ঘ্য হচ্ছে এ। ওকে, এবার এটাকে কী করছি আমি, এটাকে এক্স পরিমাণ প্রসারিত করে দিলাম, স্প্রিংটাকে এখানে পর্যন্ত প্রসারিত করে দিলাম এক্স পরিমাণ। তাহলে স্প্রিংটা টোটাল লেন্থ হয়ে গেলো কত, এ প্লাস এক্স, এবং স্প্রিংটা প্রথমে ছিল মনে করছি এখানে, এটা ছিল এক্স ওয়ান কোঅর্ডিনেট আর এই কোঅর্ডিনেটটা হয়েছে এক্স টু কোঅর্ডিনেট, আর এখানে সুতোর যে টান, যে টানের ফলে আমি এটাকে প্রসারিত করেছি যে টান দিয়ে, সেই টানটা ধরে নিচ্ছে আমার যে টি ইকুয়ালস টু ল্যামডা ইন্টু এক্স বাই এ, এটা হচ্ছে টি, এটা দেওয়া আছে ইকুয়েশন, এটি দিস ইজ গিভেন। এরমভাবে অনেক রকমভাবে গিভেন দিয়ে দিতে পারে, যে টেনশনাল ফোর্সটা আমি ল্যামডা সমান এক্স বাই এ লিখেছি, কোথাও এক্স স্কোয়ার বাই এ দিয়ে দিতে পারে, এক্স কিউব বাই এ দিতে পারে, যে আমি এক ডিগ্রি ইকুয়েশন নিয়ে করছি কিন্তু দু ডিগ্রি তিন ডিগ্রি ইকুয়েশনও দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশনটা জাস্ট চেঞ্জ হবে, প্রসেসটা একই থাকবে। তাহলে এখানে যদি আমি বলি তাহলে ডাব্লিউ কত, ডাব্লিউ হয়ে যাবে তখন ইন্টিগ্রেশন টি ডিএক্স, টি এর মানটা ওখানে বসাতে হবে, সেটা হবে ল্যামডা ইন্টু এক্স ডিভাইড বাই এ ইন্টু ডিএক্স, তাহলে ল্যামডা বাই এটা ইন্টিগ্রেশনের বাইরে আসছে। ওকে, তাহলে ইন্টিগ্রেশন যেটা হবে সেটা হচ্ছে এক্স ডিএক্স, এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশনটা আমি এভাবে বলতে পারি যে এইখান থেকে এইখান, আমি এখন যদি এ দিয়ে প্রকাশ করতে চাই তাহলে এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা হচ্ছে এ প্লাস এক্স, আমি ইন্টিগ্রেশনের লিমিটটা এইভাবে নিতে পারি যে এ টু এ প্লাস এক্স, অথবা আমি নিতে পারি এক্স ওয়ান টু এক্স টু, তাহলে যেখানে যেরকম প্রয়োজন হবে নেব। তাহলে এখানে আমি যদি লিমিট এইভাবে নিই এ টু এ প্লাস এক্স, তাহলে কীরকম রেজাল্ট আসবে, তাহলে যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে যদি আমি এটা এ টু এ প্লাস নিই, এ প্লাস এক্স নিই, তাহলে ডাব্লিউ আসবে ল্যামডা বাই এ ইন্টু সি এক্স স্কোয়ার বাই টু, সো ওয়ান ওভার টু ইন্টু এক্স স্কোয়ার, দ্যাট মিন্স এ প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা আসবে। তাহলে এটা যদি আমি একটু ভেঙে নিই তাহলে ল্যামডা বাই টু এ ইন্টু এ প্লাস এক্স প্লাস এ, দ্যাট ইজ টু এ প্লাস এক্স, আর একটা আসবে এ প্লাস এক্স মাইনাস এ, দ্যাট ইজ এক্স, তার মানে সেক্ষেত্রে এক্সপ্রেশনটা আসবে। আমাকে যদি ইন টার্মস অফ এ নির্ণয় করতে দেয় আর এটা দেওয়া থাকে তখন আমি এইভাবে নির্ণয় করব, তাহলে এটা হয়ে যাচ্ছে
ল্যামডা বাই টু ইন্টু এইটাকে যদি টু এটাকে যদি ভিতরে নিয়ে নিই তাহলে এক্স ইন্টু দিস উইল বি ওয়ান প্লাস এক্স বাই টু ইট উইল বি লাইক দিস সো ইট উইল বি ল্যামডা এক্স বাই টু ইন্টু ওয়ান প্লাস এক্স বাই টু দিস উইল বি দ্য ওয়ার্ক ডান ল্যামডা ওভার টু নয় ইট উইল বি ল্যামডা অনলি বিকজ টু এটা আমি ভিতরে নিয়ে নিয়েছি আগে অনলি ল্যামডা ল্যামডা এক্স ইন্টু ওয়ান প্লাস টু ওকে এটা হবে ফাইনাল রেজাল্ট এখন যদি আমি ওটা এক্স ওয়ান টু এক্স টু নিই লিমিটটা তাহলে কী হবে যদি আমি লিমিটটা এক্স ওয়ান টু এক্স টু নিই তাহলে আমার এখানে এক্সপ্রেশনটা কত ছিল ডাব্লিউ সমান ছিল ইন্টিগ্রেশান টি ইন্টু ডিএক্স আমি যদি লিমিট এক্স ওয়ান টু এক্স টু নিই টি এর ভ্যালুটা যদি আমি বসাই টি এর ভ্যালুটা ছিল ল্যামডা ইন্টু এক্স বাই এ সো ল্যামডা এক্স বাই এ ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশান এক্স ওয়ান টু এক্স টু আমি এইভাবে করতে পারি লিমিটটা ল্যামডা বাই এ ইন্টু এটা ইন্টিগ্রেশান করলে কত হবে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ডিভাইড বাই টু এটা কিন্তু আবার তাহলে এটা যদি আমি সাজিয়ে লিখি কী পাবো ল্যামডা ইন্টু এক্স টু প্লাস এক্স ওয়ান ডিভাইড বাই টু এ ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান এবারে যে ল্যামডা এক্স টু বাই এ বা ল্যামডা এক্স ওয়ান বাই এ যেটা ছিল সেটা আমাদেরকে ছিল টি ছিল টি সমান আমাদের কত ছিল টি সমান এক্স টু ছিল ল্যামডা এক্স বাই এ তাহলে টি ওয়ান সমান কত হবে ল্যামডা এক্স ওয়ান বাই এ আর টি টু হয়ে যাবে ল্যামডা এক্স টু বাই এ তাহলে এখানে যে ল্যামডা এক্স টু প্লাস ল্যামডা এক্স ওয়ান টি ওয়ান প্লাস টি টু কত টি ওয়ান প্লাস টি টু হয়ে যাবে ল্যামডা এক্স ওয়ান প্লাস ল্যামডা এক্স টু ডিভাইড বাই এ তাহলে এইটা আমি টি ওয়ান প্লাস টি টু লিখতে পারি টি ওয়ান প্লাস টি টু লিখতে পারি দ্যাট ইজ না টি টু প্লাস টি ওয়ান লিখতে পারি টি টু প্লাস টি ওয়ান ডিভাইড বাই টু ইন্টু কিন্তু আমার চলে আসছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে আলটিমেটলি আমি এটাকে এভারেজ টান তাহলে টি এভারেজ ইন্টু ডিসপ্লেসমেন্ট কিন্তু চলে এলো এটা আমি আগেই বলছিলাম যে এভাবে কিন্তু আসবে